ইনকাম ট্যাক্স, বাড়ির ট্যাক্স, নানান ট্যাক্স সম্পর্কে আমরা জানি। দ্বিতীয় হয় নিয়মিত ট্যাক্স দেওয়াটা আম জনতার জন্য তেমন সুখের বিষয় নয়, তবে দায়িত্ববান নাগরিক হিসেবে এগুলো পরিশোধ করে মানুষ। এসব ট্যাক্সের সঙ্গে আমরা পরিচিত, তবে একটি ট্যাক্স আছে যার সঙ্গে একেবারেই নতুন করে পরিচয় হচ্ছে আমাদের। এমন ট্যাক্সের কথা আগে কখনোই কেউ শোনেনি, পরিশোধ করা তো দূরের কথা, শুনলে আপনিও চমকে যাবেন। এর নাম বৃষ্টি কর বা রেইন ট্যাক্স। কি হা হয়ে গেলেন তো! শুধু আপনি নন, এই ট্যাক্সের খবর বিশ্বের সব মানুষকেই অবাক করেছে। আর এই ট্যাক্স বসানো হয়েছে কানাডায়, টরন্টোতে, যা কার্যকর হয়েছে এই মাস থেকেই। কর বা ট্যাক্স শব্দগুলোর সঙ্গে আমরা ভালোভাবেই পরিচিত। সুনাগরিকের প্রমাণ দিতে যথাযথ ট্যাক্স পরিশোধের বিকল্প নেই। একজন সচেতন নাগরিক হিসেবে প্রতিটা মানুষের দায়িত্ব সময় মতো ট্যাক্স পরিশোধ করা। ইনকামের উপর ট্যাক্স, হাউস হোল্ড ট্যাক্স, কত রকমের ট্যাক্সের সঙ্গে আমরা পরিচিত। তবে একটা ট্যাক্স আছে যা কিনা একেবারেই নতুন। এই নতুন ট্যাক্সের নাম রেইন ট্যাক্স। এই মাস থেকে টরন্টোতে এই ট্যাক্স চালু করেছে কানাডা সরকার। মজার ব্যাপার হলো, এই ট্যাক্স কার্যকর থাকবে বৃষ্টির পানি এবং বরফ দুটোর ওপরই। কেন এমনটা করা হলো, এর পেছনে রয়েছে উপযুক্ত কারণ। কানাডায় বৃষ্টি এবং তুষারপাত দুটোই হয় প্রচুর। শহরের রাস্তা বরফে ঢেকে গেলে কিংবা প্রাকৃতিক দুর্যোগ হলে প্রচুর পরিমাণ পানি নিষ্কাশন করতে হয়। এই পানি স্টর্ম ওয়াটার ড্রেনেজ সিস্টেমে প্রক্রিয়াকরণ করা হয়, আর এই সিস্টেমের খাতে আগে থেকে কানাডা প্রবাসী একটা নির্দিষ্ট পরিমাণ চার্জ দিয়ে আসছে সরকারকে। কিন্তু এবার ঘর বাড়ি কাঠামো বিবেচনায় নির্ধারণ করা হবে ট্যাক্স। শহরটির বাড়ি ঘর রাস্তা সবই কংক্রিটের তৈরি, ফলে বৃষ্টির পানি মাটির নিচে পৌঁছতে পারে না। পানি জমা হয়ে থাকছে, সৃষ্টি হচ্ছে জলাবদ্ধতা, কখনো কখনো বন্যা পরিস্থিতিও তৈরি হয়। আবার আন্ডারগ্রাউন্ড পানির পরিমাণও কমছে, অনেক সময় মাটির নিচে বিশুদ্ধ পানির লাইনে প্রবেশ করে দূষিত পানি, তখন পানি খাওয়ার অযোগ্য হয়ে যায়। টরন্টোর বেশিরভাগ বাড়িতে প্রচুর অপ্রয়োজনীয় কংক্রিটের কাঠামো রয়েছে। এমন অবস্থায় ছাদ, গাড়ি বের হওয়ার রাস্তা, পার্কিংয়ের জায়গা ও বাগানের কংক্রিটের রাস্তাসহ বাড়ির টোটাল এরিয়া বিবেচনায় নির্ধারণ করা হবে ট্যাক্সের পরিমাণ। শহরজুড়ে মাটি ও গাছের অভাব। সাধারণ মানুষ যেন তাদের প্রপার্টিগুলো কেবল ইট সিমেন্টে না বাঁধায়, বরং মাটি রেখে গাছপালা লাগিয়ে প্রাকৃতিক ভারসাম্য রক্ষার ব্যবস্থা করে, এ ব্যাপারে মানুষকে সচেতন করা হচ্ছে এই রেইন ট্যাক্সের অন্যতম উদ্দেশ্য। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিবিএন 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।